নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। করোনার দ্বিতীয় ঢেউ ছড়াচ্ছে, কাছাড়ে বর্তমানে 16 ব্যক্তি আক্রান্ত। ভোটের সন্ধ্যায় হিংসা, আমিনুলকে জেরা, বরখাস্ত 5 পুলিশ কর্মী। অনলাইন পরীক্ষার দাবিতে ফের পড়ুয়াদের বিক্ষোভ, যানজটের নাজেহাল শহরবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রায় এক বছর আগে কাছাড় জেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। নানা কঠিন মুহূর্ত দেখার পর মানুষের মনে করোনা ভাইরাস নিয়ে ভয় কমে গেছে এবং স্বাভাবিক হয়ে পড়েছে সবকিছু। তবে এবারে নতুন করে ফের করোনার সংক্রমণ শুরু হয়েছে সর্বত্র। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। রবিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এক মহিলা চিকিৎসক সহ দুই ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এখন কাছাড় জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা 16। স্বাস্থ্য বিভাগের সূত্র অনুযায়ী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এক মহিলা চিকিৎসক আরটিপিসিআর পরীক্ষায় পজিটিভ হয়েছেন। অতীতে তার মা বাবাও পজিটিভ হয়েছিলেন। নতুন গাইডলাইন অনুযায়ী বিমানে যাত্রা করতে হলে কোভিড পরীক্ষা এখন বাধ্যতামূলক। কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী কাছাড়ে এখন আক্রান্ত ব্যক্তির সংখ্যা 16। এর মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 3 ব্যক্তি, বাকিদের বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংখ্যা একেবারেই নগণ্য নয়, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবাইকে এখন থেকে সাবধান হওয়া উচিত। অন্তত জনসমক্ষে মাস্ক পরা এবং ভিড় থেকে দূরে থাকা প্রয়োজন। গত 1 এপ্রিল নির্বাচনের সন্ধ্যায় সোনাই কেন্দ্রের ধনিহরি ভোট কেন্দ্রে উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এবং তার বিরোধীদের মধ্যে বচসা উত্তপ্ত রূপ নিয়েছিল। শেষমেশ গুলি চালায় তার সুরক্ষা কর্মীরা। পরবর্তীতে উপাধ্যক্ষ অভিযোগ করেছেন, তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল এবং তাকে বাঁচাতে গুলি চালান সুরক্ষা কর্মীরা। তবে ঘটনাস্থলে একটি বন্দুক পাওয়া যায় এবং আমিনুল হক লস্করের ভোটার আইডিও উদ্ধার হয় সেই ঘটনাস্থল থেকে। উপাধ্যক্ষ একে চক্রান্ত বললেও প্রশাসনের তরফে উচ্চস্তরের তদন্ত চলছে এবং এর আওতায় রবিবার রাতে প্রায় টানা 3 তাকে জেরা করেছে পুলিশ। শিলচর সদর থানায় ডেকে পাঠিয়ে তাকে অত্যন্ত কড়া ভাষায় জেরা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া ভোট কেন্দ্রে এলাকায় গুলি চালানোর জন্য 5 পুলিশ কর্মীকে বরখাস্ত করেছেন পুলিশ সুপার বিএল মিনা। অনলাইন পরীক্ষার দাবিতে ফের আন্দোলনে সরব হল কলেজ পড়ুয়ারা। সোমবার সকাল 11 থেকে উপত্যকার বিভিন্ন কলেজের পড়ুয়ারা শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন শহরের সদরঘাট ও ক্যাপিটাল পয়েন্টে অবরোধ গড়ে তোলে তারা, ফলে তীব্র যানজটের মুখে পড়তে হয় শহরবাসীদের। যদিও এবার পড়ুয়াদের বিক্ষোভ প্রদর্শনে এগিয়ে আসে জেলা প্রশাসন। এদিন দুপুরে কাছাড় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক চিঠি পাঠিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষদের এক জরুরি বৈঠকে আহ্বান জানান। এদিন জেলা শাসকের কনফারেন্স হলে এ বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয় পড়ুয়াদের এই আন্দোলনকে শিক্ষা প্রতিষ্ঠানে চৌহদ্দিতে সীমাবদ্ধ রাখতে, কারণ তাদের সব ধরনের দাবি বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষকে সমাধান করতে হবে। हम लोग बड़ा पहले के सारे स्टूडेंट्स हैं। हम लोग ने सैटरडे को भी मतलब प्रोटेस्ट किया था। क्यों किया? क्योंकि हमें ऑनलाइन एग्जाम देना है, क्योंकि असम यूनिवर्सिटी ने अपने असम यूनिवर्सिटी में तो ऑनलाइन ले लिया, क्योंकि वहां पे बाहर से भी बच्चे पढ़ते हैं। लेकिन बड़ा पहले के जो स्टूडेंट्स हैं वो चाहते हैं कि हम ऑफलाइन एग्जाम दें, क्योंकि वहां पे इसलिए ऐसा किया क्योंकि असम यूनिवर्सिटी को ये बात पता है कि अगर बाहर से स्टूडेंट्स आएंगे तो कोरोना ऑब्वियसली स्प्रेड होगा तो पूरे यूनिवर्सिटी कोरोना हो सकता है। लेकिन वो ये नहीं चाहते ना कि हम ऑनलाइन एग्जाम दें, वो चाहते कि हम ऑफलाइन एग्जाम दे दें, क्योंकि हमें तो कोरोना नहीं हो सकता, ये उनका कहना है।
कि हम तो इंसान के बच्चे नहीं है शायद वो इंसान अगर वो चाहे अगर वो बोलते अगर कोई बोले कि आधा पेट खाओ और पूरा पेट का काम करो तो ऐसा नहीं होता भाई आधा पेट खाया है तो आधा पेट ही काम होगा पूरा पेट कभी काम नहीं होगा और इमिग्रेशन बिल्कुल भी नहीं चलने वाला असम यूनिवर्सिटी जैसा बोलेंगे हम स्टूडेंट वैसा नहीं करेंगे क्योंकि हमको भी हमारा बात मनवाने आता है अगर अगर टीचर अगर असम यूनिवर्सिटी को अपना बात अगर हम उनको अगर वो प्यार से नहीं मानेंगे तो बगावत करके मनवाएंगे এর জন্য সাধারণ পথচারীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তা সব জানিয়ে দেয় জেলা প্রশাসন আমাদের শুধু আসাম ইউনিভার্সিটির এগেইনস্টে একটা প্রটেস্ট চলছে আসাম ইউনিভার্সিটি যত তাড়াতাড়ি মেনে নেবে সেটাই ভালো হয় আর যতদিন না মানবে আমরা এইভাবেই প্রটেস্ট করা চালিয়ে যাবো আমরা প্রটেস্ট চালানো থাকবে আমাদের প্রটেস্ট আর এখানে যারা যারা এক্সাম আছে সবাই সব এক্সাম বয়কট করার জন্য রেডি আছে আমাদের দাবি শুধু এটাই লাগে যে আমাদের ব্ল্যান্ডেড মোড দেওয়া হোক যারা স্টুডেন্ট যেগুলি স্টুডেন্ট অফলাইন দিতে চায় তাদেরকে অফলাইন দেওয়ার মতো রাখা হোক আর যারা অনলাইন চায় তাদেরকে অনলাইন দেওয়া হোক আমাদের শুধু ক্যাম্পাসের যারা আসাম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে স্টুডেন্ট তাদেরকে অনলাইন দেওয়া হচ্ছে আমরাও চাই যে আমাদেরকে অনলাইন দেওয়া অনলাইনে পরীক্ষার দাবিতে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানালো বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট দেশে কোভিড পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে সোমবারও সব মিলিয়ে প্রায় 1,00,000 লোক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এই পরিপ্রেক্ষিতে কলেজ ছাত্রদের ফাইনাল পরীক্ষা অনলাইনে গ্রহণ করার দাবির যৌক্তিকতা স্বীকার করে তাদের সাম্প্রতিক আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে বরাক ভ্যালি ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট সংগঠনের মুখ্য আহ্বায়ক কল্পানব গুপ্ত জানান গত শনিবার এবং সোমবার এই দাবি নিয়ে ছাত্ররা শিলচরে পথ অবরোধ করেছেন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৌখিক আশ্বাস দেবার পরও নানা টালবাহানা করে অনলাইনে পরীক্ষা নেবার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা প্রশাসনের এই উদাসীনতা নিন্দনীয় তিনি প্রশ্ন করেন কোভিড পরিস্থিতির অবনতি এই উপত্যকায় যে হবে না সেটি কি নিশ্চিত যদি তা হয় তবে চিরাচরিতভাবে পরীক্ষার আয়োজন করার ফলে যদি ছাত্রছাত্রীরা সংক্রমিত হন তার দায়িত্ব কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে রবিবার রাত কালীগঞ্জ চন্দ্রপুর রোডে সহচরের পাশের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভবনটির আবুল হোসেনের কাপড়ের দোকানে আগুন লাগে ফলে দোকানে থাকা সর্বস্ব জ্বলে পুড়ে ছাই হয়ে যায় রাতে দোকান বন্ধ করেন আবুল এবং ভোরে আনুমানিক 4টে নাগাদ মানুষের হই হল্লা শুনে ঘুম থেকে উঠে ভয়ানক আগুন দেখতে পান তিনি সঙ্গে সঙ্গে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দিলে করিমগঞ্জ থেকে 2 দমকলের গাড়ি এসে পৌঁছয় টানা ঘণ্টা দিনের প্রচেষ্টার পর শাটার বন্ধ দোকানটির ভিতরের আগুন নেভাতে সক্ষম হয় তাঁরা তবে এর আগে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি দোকান মালিকের ভাই হোসেন আহমেদ জানিয়েছেন ক্ষতির পরিমাণ প্রায় 20-25 লক্ষ টাকা তিনি জেলা প্রশাসনকে আর্থিক সাহায্যের আবেদনও জানিয়েছেন আমার বড় ভাইয়ের কাপড়ের দোকান নেই কালীগঞ্জ বাজারে পুষ্প অফিসের সম্মুখে সেখানে হঠাৎ করে আমরা রাত্রে 4:30 আনুমানিক 4:30 সময় আমরা শুনতে পাই সেই দোকানে আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে আমরা এখানে এসে পৌঁছে দেখি ভিতরে আগুন জ্বলতেছে এই সঙ্গে সঙ্গে আমরা কালীগঞ্জ পুলিশ ইনচার্জের কাছে যোগাযোগ করি এবং 101 ফায়ার ব্রিগেডের সাথে আমরা যোগাযোগ করে তৎপরাত ওনারা এসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং কালীগঞ্জ এলাকার মানুষ সর্বাগ্রে এসে আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই দোকানে আনুমানিক 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে কাপড় ছিল মেশিন ছিল অন্যান্য সামগ্রী ছিল সেই সমস্ত সামগ্রী মিলিয়ে কমপক্ষে 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমি করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি আমরা ব্যবসা বাণিজ্য করে চলে থাকা মানুষ আমরা এই দোকান দিয়েই আমাদের পরিবার পরিজন চলে আমরা অসহায় মানুষ করিমগঞ্জ জেলা প্রশাসনের নিকট আমি বিনম্রভাবে অনুরোধ করছি যাতে এই দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর আমাদেরকে যাতে সর্বাগ্রে ওনারা সহযোগিতা সাহায্য করেন এবং সরকারি তহবিল থেকে যে ধরনের আমাদেরকে সহযোগিতা করা যায় অতি শীঘ্রই আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি করিমগঞ্জ আনুমানিক 4:30 সময় নরসিংপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনস্থ 1082 নম্বর পাটবাড়ি এলপি স্কুলের সহকারী শিক্ষক সুমন্ত দাসের অনৈতিক আচরণে ক্ষুব্ধ স্কুল পড়ুয়াদের অভিভাবক সহ গ্রামবাসীরা তারা শিক্ষক সুমন্ত দাসের বিরুদ্ধে বিইইউর কাছে অভিযোগ জানিয়ে তার বদলের দাবি জানান সোমবার এক সাংবাদিক সম্মেলন করে স্কুল পরিচালন সমিতির সভানেত্রী সবিতা দাস রাজু গোয়ালা সঞ্জয় দাস সহ আরও অনেকে বলেন
গতকালকে 4/4/2021 আসিল তারিখ আমরা 1082 নম্বর পাটবাড়ি এলপি স্কুলে একটা হিসাব রক্ষী গঠন কমিটি করা হয়েছে। ওই কমিটি গঠন করার সময় আমরার একজন শিক্ষক তানিরে কোয়া হয়েছে ব্ল্যাকবোর্ড লেখা যে মিটিংটার পর্যালোচনা করার লাগি ব্ল্যাকবোর্ডে লিখতা। তো তাই 1082 নম্বর পাট বাড়ি না লিখিয়ে পাট রাড়ি লিখছেন। রাড়ি লিখার পরে আমরা মিটিংয়ে যারা আসলাম আমরা কইছি যে এটা তো পাট বাড়ি হইতো রাড়ি হয়ে গেছে। আমার কয় সঙ্গে সঙ্গে চশমা খুলিয়া দেখো, আরে সঙ্গে সঙ্গে চশমা খুলিয়া দেখো, চশমা লাগাইয়াও দেখা যায় এটা রাড়ি লেখা বাড়ি কর। তারপরে তো ওই উপস্থিত সভার যে সভাপতি আসিল, উপস্থিত যে মিটিং এর সদস্যরা আসিল, তারাও সব রাগান্বিত হয়েছে। মাস্টর এই ইয়ের মধ্যে উচ্চবাচ্য কথা কইয়া সবরে গালাগালি করিয়া ডাস্টার দিয়া টেবিলে মারছে, আমারে কয় চশমা খুলিয়া দেখো, আমি কমেন্ট করাই। তারপরে একটা ব্রেঞ্চ লাত মারিয়ে ভাঙ্গিয়া মাস্টর তার বার হয়ে গেছে গিয়া। তারপরে আজকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা মেমোরেন্ডাম দিমু এবং গতকালকে তারারে জানানি হয়েছে, আজকে আমরা মেমোরেন্ডামটা দিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে কইমু আমরা গ্রামের পক্ষ থাকিয়া যে এরকম মাস্টর এখানে লাগে না, আমরাই মাস্টর। একদিকে চলছে শুকনো মরসুম, তো অন্যদিকে ধলার বিভিন্ন পাহাড়ে চলছে অবাধে অগ্নি সংযোগ। জুম চাষ ও রেমা চাষ করতে সংরক্ষিত বনাঞ্চলের হাজার হাজার বিঘার সবুজ গাছপালা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে দুষ্কৃতীরা। মণিয়ারখাল ও হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জের বিভিন্ন এলাকায় একই চিত্র পরিলক্ষিত হচ্ছে। পাহাড়ে দাও দাও করে জ্বলছে আগুন। বনকর্মীরা মাঝে মধ্যে পাহাড়ে টহল দিলেও তা পর্যাপ্ত পরিমাণে নয়, ফলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে মারাত্মকভাবে। দুষ্কৃতীদের এমন কর্মকাণ্ডে বন্য জীবজন্তু ও পশু পাখিদের আবাস স্থল সংকুচিত হয়ে পড়েছে। এ নিয়ে বন বিভাগের কাছে দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সোসাইটি অব অ্যাক্টিভিস্ট ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ওরফে সেফ সংস্থা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠল ফুলবাড়ির জিপি সভাপতি ইকবাল আহমেদ বড়ভিয়া ও গ্রুপ মেম্বারের বিরুদ্ধে। অভিযোগ মতে জানা যায়, পঞ্চায়েত সভাপতি ও গ্রুপ মেম্বার প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে জিওটেক করে প্রায় 1500 টাকা করে নেন স্থানীয়দের কাছ থেকে। কিন্তু প্রায় 7-8 মাস অতিক্রম হয়ে গেল আবাস যোজনায় তাদের নাম আসেনি দেখে জিপি সভাপতি ও মেম্বারকে প্রশ্ন করলে তারা বিষয়টি এড়িয়ে যান। সোমবার সংবাদ মাধ্যমের মারফতে স্থানীয়রা কাছাড়ের জেলাশাসক ও কাটিগড়া ব্লক বিডিওর কাছে আবেদন জানিয়ে দুর্নীতি বন্ধ করার আবেদন সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রদানের দাবিও জানান। আমার হাজবেন্ড মারা গেছেন, খুব অসুখ আসলো, আমার চার ছেলে এক মেয়ে, ছেলেরা খুব কষ্ট করি, আমি খুব কষ্ট করি মানুষের ভাই কাজ কমরিয়া, আমি আমার ছেলেরারে পড়াইছি, মেয়েও মেট্রিক পাস করছে, ছেলেও মেট্রিক পাস করছে, এখন আবার দুইজনে পড়িত্রা, আমি ছোটো মোটো একবারে ক্ষুদ্র অঙ্গনাদির হেল্পারে গো কথা করি, আমার জামাইরও আমি সেবা শুশ্রূষা করছি, মারা গেছেন 10 মাস হয়েছে, আর আমার আগর মেম্বার এখলাসুদ্দিন লস্কর তাই আমার কাছে 1000 টাকা নিয়ে আগর লিস্ট নাম নাই। মুকুল পঞ্চায়েতের বাড়িতে আমি গেছি 1টায় 1:30, আমার কইলা দিমু দিমু হই, আমার গরম না নাই, এখন কোর জেন্টেক্স করি, এখন পঞ্চায়েত হয়েছেন মেম্বারও আমার জেন্টেক্স করি 1500 টাকা নিয়েছেন, নেওয়ার পরে আমি গেলাম তান বাড়ির, আমার গরম ফটো টো উঠাই আনিছি, নিয়ে আমার গরম নাম নাই, আমি খুব কষ্ট করি আর এখনো পর্যন্ত আমার বাঙ্গারুঙ্গা গড়, আমার গনের গ্রাম পার্ট টু, জামাইয়ের নাম মৃত কিয়াসিন আলী লস্কর, আমার নাম লুৎফা বেগম লস্কর। রবিবার শিলচর শহরের অন্যতম নৃত্য কেন্দ্র নৃত্যায়ন ও নেতাজি বিদ্যাভবনের যৌথ উদ্যোগে 5 দিবসীয় বিহু নৃত্যের একটি কর্মশালা সমাপন ঘটে। কর্মশালার প্রশিক্ষিকা হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি থেকে আগতা গণজব কলাকেন্দ্রের বিশিষ্ট নৃত্যশিল্পী তথা প্রশিক্ষিকা ড্রিমলি গগুই। এদিন বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দেবাঞ্জন মুখোপাধ্যায়, শ্যামল সাহা, নূপুর শর্মা প্রমুখ। পরে প্রত্যেক বক্তারাই এই কর্মশালার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন। এদিন কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বিহু নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। উল্লেখ্য, গত 31 মার্চ এই বিহু নৃত্যের কর্মশালাটি শুরু হয়। এতে 10 বছর থেকে 35 বছরের প্রায় শতাধিক প্রশিক্ষার্থীরা কর্মশালায় যোগদান করেন। জানো নসা কাকা বানি জানো নসা কাকা বানি এ জানো
ताले भांगी से ढेर मसूला पिंगी ले ओ गरिया में डाले ओ सैठा को लगी से ইভিএম মেশিন ভাঙচুর সহ সেক্টর আধিকারিকের ওপর হামলার পরিপ্রেক্ষিতে সোমবার উধারবন্দ পুলিশের হাতে গ্রেপ্তার হলো আরো দুজন। এদিন ঝাপিরবন্দ এলাকার বাসিন্দা আলিমুদ্দিন লস্করের ছেলে আজিমুদ্দিন ও দয়াপুর ডুমুরঘাটের বাসিন্দা রাহুল হোসেন তালুকদারকে গ্রেপ্তার করে উধারবন্দ পুলিশ। উল্লেখ্য, একই বিষয়ে রবিবার উধারবন্দ দুর্গানগর পঞ্চম খণ্ডের ফারুক হোসেন বড়ভূইয়া ও ঘুঙ্গুরবন্দের বাপন বাড়াইকে আটক করে জেল হাজতে পাঠায় উধারবন্দ পুলিশ। ত্রিপুরার কাঞ্চনপুরে নহনবতী রিয়াং নামে এক স্কুল পড়ুয়ার হত্যার মামলায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কাঞ্চনপুর পুলিশ। এহেনও এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে রবিবার রাতে নহনবতী রিয়াংয়ের হত্যাকারীকে রবীন্দ্রনগর ঘটনাস্থলের ফরেস্ট পার্কে থাকা সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করে পুলিশ। পরে জানতে পারে তার নাম প্রদীপ ত্রিপুরা, বাড়ি ত্রিপুরার ছামনু এলাকায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে কাঞ্চনপুর পুলিশ। সোমবার 12টা নাগাদ কাঞ্চনপুর আদালতে তোলা হয় তাকে, কিন্তু পুলিশের পক্ষ থেকে এ মামলায় আসল রহস্য বের করতে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত 3 দিনের সময়সীমা বেঁধে দেয় তাদের বলে জানা যায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনার দ্বিতীয় ঢেউ ছড়াচ্ছে, কাছাড়ে বর্তমানে 16 ব্যক্তি আক্রান্ত। ভোটের সন্ধ্যায় হিংসা, আমিনুলকে জেরা, বরখাস্ত 5 পুলিশকর্মী। অনলাইন পরীক্ষার দাবিতে ফের পড়ুয়াদের বিক্ষোভ, যানজটের নাজেহাল শহরবাসী। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই। নমস্কার।